বাবা, বাবা শব্দটা খুবই মূল্যবান, যার কাছে আছে সেই জানে। যে মানুষটা দিনের পর দিন কষ্ট করে বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে রাখে, যাদেরকে বুঝতে দেয় না যে তার বাবা কষ্টে আছে, তবুও তাদের মুখে হাসি ফুটিয়ে রাখে। বাবা বৃষ্টিতে ভিজে থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে আগলে রাখে, ছাউনির মধ্যে রাখে। যে মানুষটি দিনের পর দিন না খেয়ে আমাদেরকে খাইয়ে যায়, সেই হলো বাবা। যে যে মানুষটি নিজের ছেঁড়া জিনিস পরার সত্ত্বেও বাচ্চাদের নিত্য নতুন জামা পরে, সেটাই হলো বাবা। তিনি কাউকে বুঝতে দেয় না যে উনি কষ্টতে আছেন, সন্তানদেরকে বুঝতে দেয় না। যখন যেটা বায়না করে বাচ্চারা, সেটা তখনই পূরণ করে, যতই কষ্ট হোক না কেন, ভ্যান চালিয়ে হোক না কেন বা মাটি কেটেই হোক না কেন, সেটা সঙ্গে সঙ্গেই তাদেরকে পূরণ করে, এটাই হলো বাবা। বাবা হাতে করা দাগ নিয়েও খাইয়ে দেয়, সেটাই হলো বাবা। বাবা মুখে বলে না যে ভালোবাসে আমাদের, কিন্তু বাপি আমাদেরকে ভালোই বাসে, সবসময় রাগ দেখায়, রাগের পেছনে ওনার ভালোবাসা থাকে। বাবা এমন মানুষ, তারা পুজোর সময় জামা প্যান্ট না কিনেও আমাদেরকে দিয়ে ওনারা খুব খুশি হন। আমরা যদি কষ্ট পাই, উনি সেই জিনিসটা সঙ্গে সঙ্গে করে, আমাদের যেটাতে ভালো হবে, আমরা যেটা ভালো থাকবো যেটা করলে, সেটাই করে। যদি আমরা একটু কাঁদি কোনো জিনিসের জন্য, যতই খারাপ লাগুক বা যতই খারাপ কষ্ট হোক করেও সেই কাজটা ঠিকই করবে। আমাদের যদি একটু জ্বর হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারখানাতে নিয়ে যায়, কিন্তু নিজে যতই জ্বর হোক নিজে যায় না, নিজে কোনোদিন নিজের জামা কিনে পরে না, নিজে ভালো মন্দ খায় না, সেই জিনিসটা বাচ্চাদের জন্য নিয়ে আসে। আমাদের তো ইচ্ছা করে যে কিছু দিই, তেমনও আমার বাবার খুবই একটা মোবাইলের শখ, কিন্তু আমরা এখনো দিতে পারছি না। খুব খারাপ লাগে যখন ওনার আশার জিনিসগুলো উনি পায় না, আমাদেরকে দিতে দিতে ওনার সব স্বপ্ন শেষ হয়ে যায়, তখন নিজেকে খুব খারাপ লাগে যে যে আমার জন্য ছোট থেকে বড় করেছে, তার একটা আশার কোনো কিছুই আমরা দিতে পারছি না। আমাদেরও মন চাই যে বাবাকে আমরা কিছু দিই, এমন অবস্থা আমরা ওনাকে কিছু দিতে পারি না। ঠিকই আমার বাবার স্বপ্ন আমরা পূরণ করবো, বাবার বড় হয়ে বাবার যে কটা জিনিসের আশা আছে সে কটা জিনিস আমরা ঠিকই পূরণ করবো, যাই হোক না করে ঠিকই পূরণ করবো। ওনারও তো স্বপ্ন আছে না, ওনারও তো একটু আশা হয় যে আমি এটা করবো, আমি ওটা খাবো, আমি ওটা করবো, ওনারও তো আশা হয় সবসময় আমাদের আশার উপরে। উনি আমাদের যখন সেটা ইচ্ছা হয় সকল সেটা করে, ওনারও তো ইচ্ছা হয় না আমি এটা করবো আমি ওটা করবো, ওনারও কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, সেটা আমরা এখন এতটাই ছোট তো কিছু করে উঠতে পারি না ওনার জন্য। ঠিক আমি একদিন না একদিন আমার বাবার জন্য আমি অনেক কিছুই করবো।